আজ আমি তোমাদের পড়াবো কোষে দেখি 17.1 পেজ 188। কি আছে? চাঁদার ভেতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোণগুলি আঁকার চেষ্টা করি। মানে দেখো, এটা চাঁদা, তো চাঁদার এই ভেতরের স্কেলটা ব্যবহার করবে, বাইরের স্কেলটা ব্যবহার করে করে দুভাবে কোণগুলো আঁকার চেষ্টা করতে হবে। প্রথমে হচ্ছে কি, 54 ডিগ্রি। দেখো আমি তোমাদের এঁকে দিচ্ছি, আগে যা বলেছি স্কেল দিয়ে আগে ডাক টানবে, চাঁদা নেবে, যে কোনো যে কোনো সরলরেখা মাপ নিয়ে 54 ডিগ্রি বসালে, সঙ্গে এটা 54, 50, এটা আগে নিচের স্কেলটা ব্যবহার করে 50, মাঝখানে 50 আর 60-এর মাঝখানে যে একটু বড় দাঁড়িটা কি 55, তার মানে তার আগেরটা হলো 54, ছোটো ছোটো ঘরগুলো 54, ছোটো ছোটো ঘরগুলো তাহলে দেখে 54, এটা ভেতর স্কেলটা ব্যবহার করে করলে 54 ডিগ্রি। এ বি সি এটা কত? 54 ডিগ্রি। ঠিক আছে, 54 ডিগ্রি বোঝা গেল। এবারে কি বলেছে, বাইরের স্কেলটা ব্যবহার করে করব। তাহলে কোথায় বসাবে এবারে বাইরের স্কেলটা করতে গেলে? এইখানে বসাতে হবে, চাঁদার এখানটা বসাতে হবে। ঠিক আছে, চাঁদার এখানটা বসাতে হবে, এইখানটা মাপ নিয়ে বসিয়ে সমান করে এ করলে। আর বাইরের স্কেলটা ব্যবহার করব, মানে 50, 51, 52, 53, 54, মানে এ বি সি এটা কত হলো? 54 ডিগ্রি। তাহলে আমি কি করলাম, বাঁ দিক থেকে কোণ আঁকলাম নিচের স্কেলটা ব্যবহার করে, আর ডান দিক থেকে কোণ আঁকলাম উপরের স্কেলটা ব্যবহার করে। তাহলে তোমার এরপরে কি করবে, লিখে দেবে এ বি সি সমান 54 ডিগ্রি। বোঝা গেছে, এ বি সি সমান 54 ডিগ্রি। আচ্ছা, এবারে পরেরটা চলে যাও। কি আছে, 67 ডিগ্রি। একই রকমভাবে যে কোনো মাপ নিয়ে করলে, বসাবে চাঁদাটা, বসাবে চাঁদাটা 67 ডিগ্রি বসালে। এবারে কি, এটা হচ্ছে 60, 60 আর 70-এর মাঝখানে যে একটা একটু বড় আছে, সেটা 65, 66, 67 টেনে দেবে 67 ডিগ্রি। এ বি সি এটা হচ্ছে 67 ডিগ্রি। এবার বাঁ দিকেরটা নিয়ে, এবার ডান দিকটা নিয়ে করবো। চাঁদাটা বসাবে এদিকে, এই দিকে ডান দিক থেকে, ওই জন্য এইখানটা বসালে ডান দিকে বলে 67 ডিগ্রি। 60, 65 হলো মাঝখানে যে দাগটা, 60 আর 70-এর মাঝে 65, 66, 67। এ বি সি 67 ডিগ্রি। তাই তোমায় লিখে দিতে হবে এ বি সি সমান 67 ডিগ্রি। বোঝা গেল, 67 ডিগ্রি লিখে দেবে। বাঁদি নিচের স্কেলটা ব্যবহার করলাম বাঁ দিক থেকে করে, ডান দিক থেকে করে ওপরের স্কেলটা ব্যবহার করলাম। এবারে কত ডিগ্রি, 85 ডিগ্রি। যে কোনো মাপ নাও, বসাবে 85, এটা হচ্ছে নিচের স্কেলটা ব্যবহার করবো, 80, এটা হচ্ছে 85, 80 আর 90-এর মাঝখানে যে একটা 85।
এ বিসিও দিতে পারে পি কিউ, আর এটা হচ্ছে কত ডিগ্রি, 85 ডিগ্রি। আর আমাকে বসাবি ডান 85 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কত, ওপরের স্কেলটা নেবো এবারে 80, এটা হচ্ছে 85 ডিগ্রি। পি কিউ, আর এটা হচ্ছে কি 85 ডিগ্রি, লিখে দেবে পি কিউ আর 85 ডিগ্রি, লিখে লিখে দিলে পি কিউ আর সমান 85 ডিগ্রি, পি কিউ আর সমান 85 ডিগ্রি। এটা হচ্ছে বাঁ দিকটা, বাঁ দিকে কোণ, নিচে স্কেলটা ব্যবহার করবে, ডান দিকে ওপর স্কেলটা ব্যবহার করবে, দুদিকেই স্কেল ব্যবহার করে করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 95 ডিগ্রি, যে কোনো মাপ নিয়ে করো। বসাও, এটা 90, তারপরে হচ্ছে 95, 90 আর 100 মাঝখানে যে একটু বড় দেখ, সেটা হচ্ছে 90। পি কিউ আর এটা হচ্ছে 95 ডিগ্রি। এবারে তোমার এতে করতে হবে, যে কোনো মাপ নেবে, বসাবে, ডিগ্রি। এবার ওপরে স্কেলটা ব্যবহার করব, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 95 ডিগ্রি, 90 আর 100 না, সরি সরি ভুল করলাম, এটা 90 আর 100, এটা ওপরে স্কেলটা ব্যবহার, 90 আর 100 মাঝখানে 95 ডিগ্রি, কারণ ওপরে স্কেলটা ব্যবহার করে করছি। 90 আর 100 মাঝখানে যে বড় সরল, একটু বড় সরল রেখা, এটা হচ্ছে 5, 95 ডিগ্রি। তাহলে এটা ওটা লিখে দেবে পি কিউ আর 95 ডিগ্রি, ওপরে স্কেলটা ব্যবহার করে করলাম, ঠিক আছে। পি কিউ আর সমান হচ্ছে 95 ডিগ্রি, হচ্ছে 120 ডিগ্রি, যে কোনো মাপ নেবে, টানবে, বসাবে, 120 ডিগ্রি। তলা স্কেলটা ব্যবহার করছি, কারণ এইটা টেনে দেবে, এফ জি, এটা হচ্ছে যে এবিসিও দিতে পারত, 120 ডিগ্রি। এবার এদিকেরটা করবো, যে কোনো মাপ নেবে, বসাবে, এবার কি ওপরে স্কেলটা ব্যবহার করব, মানে এটা ওপরের 120 ডিগ্রি কোথায় আছে সেটা নেবো, এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, দেখো এটা 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি লিখে দেবে, নাম দিতে হবে, লিখবে ই এফ ইএফ জি, লিখবে কি ই এফ জি সমান হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, দেখা গেছে। আচ্ছা, এবারে চলে যাও, আচ্ছা এবার দুয়েরটা দেখো, একেরগুলো হয়ে গেল, এবার দুয়েরটা দেখো কি আছে, চাঁদার দুয়েরটা দেখো, চাঁদার সাহায্যে 187 ডিগ্রি, 235 ডিগ্রি, 310 ও 325 ডিগ্রি কোণ আঁকি। প্রথমে হচ্ছে কি 187 ডিগ্রি,
187 ডিগ্রি, মানে আমি কি করব চাঁদের সাহায্যে? 187 ডিগ্রি মানে আমি কি করতে হয়? প্রথমেই যেহেতু 187 ডিগ্রি, তখন আমাকে 180 থেকে আগে তিন সরি 180 থেকে এটা বড়, 180 থেকে বড়, তখন আমি কি করব 360 থেকে বিয়োগ করব। 360 থেকে 187 বিয়োগ করলে কি হয়? 173 ডিগ্রি। তাহলে আমাকে কী করতে হবে? 173 ডিগ্রি কোণ আঁকতে হবে আগে। ঠিক আছে, আগে স্কেল দাম টানলে এখানে বসাবে 173 173, তার মানে আমার কোণটা হলো এক ওপরে 173 মানে 170, এটা হচ্ছে 170 ডিগ্রি। সত্তর যে তুমি বাঁ দিক থেকে তখন তলার স্কেলটা ব্যবহার করো, 70 71 73 170 হলো 71 72 73। টেনে দেবে এটা, তাহলে লিখে দেবে এ বি সি। ঠিক আছে, এইটা হয়েছে 173 করলেই, তাহলে বাইরেরটা কত হবে? 187। তাহলে তো লিখে দিতে হবে কি এ বি সি সমান হচ্ছে 187 ডিগ্রি। কি করলাম? 187 যেহেতু 180 থেকে বড়, তখন আমি 360 থেকে বিয়োগ করলাম 173, ভেতরে কোণটা হলো 173, তাহলে বাইরে কোণটা কত হবে? 187 ডিগ্রি। এবার কত যে 310, 360 থেকে বিয়োগ করলাম কত হলো? 50। তাহলে আমি কি করব? 50 ডাক টানবে, বসার যে কোনো মাপ নিলে এটা বসালে এটা হচ্ছে 50 50। টেনে দিলে 50, এ বি সি 50, কিন্তু তাহলে ভেতরটা 50 হলে বাইরেটা কত হয়ে গেল? 310 ডিগ্রি। অতএব লিখে দেবে এবিসি, এ বি সি সমান 310 ডিগ্রি, এ বি সি সমান 310 ডিগ্রি। তাহলে এটা কত হলো? 310 ডিগ্রি। এটা কত হয়ে গেল? 310 ডিগ্রি। তারপরে কত হলো? 235 ডিগ্রি, 235, তার মানে 180 থেকে বড়, 360 থেকে বিয়োগ করলাম 125 ডিগ্রি। তাহলে এখানে আমায় কত করতে হবে? 125 ডিগ্রি। যে কোনো মাপ নাও, টানো, বসাও, 125 মানে 120 125, স্কেল দিয়ে টেনে দেবে, এইটা হয়ে গেল 125। তাহলে এ বি সি ভেতরটা 125, তাহলে বাইরেরটা কত হয়ে গেল? 235 ডিগ্রি। অতএব এ বি সি সমান হলো 235 ডিগ্রি, 235 ডিগ্রি, বাইরেরটা হয়ে গেল 235, ভেতরটা তো বিয়োগ করে যেটা হলো 125 ডিগ্রি। তারপরে কত আছে? 325 ডিগ্রি। যে কোনো মাপ নাও, 365 থেকে বিয়োগ করলে, যেহেতু 180 থেকে বা 360 থেকে বিয়োগ করে কত হলো? 325 35। তাহলে এখানে আমার কত ভেতরটা কত নিতে হবে? 35 ডিগ্রি। বসাবে, বসালে এটা হচ্ছে 30, এটা হচ্ছে 35, ডাক টেনে দেবে, এ বি সি এটা 35 হলে ভাইটা কত হলো? 300, এটা কত হয়ে গেল? 325 ডিগ্রি। মাম এ লিখে দেবে এ বি সি সমান হচ্ছে 325 ডিগ্রি। তাহলে হয়ে গেল আজ এই অবধি, পরের দিন আবার অন্য অঙ্ক শুরু করবো। ভালো থেকো, সুস্থ থাকবে, রাখছি।